সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু অতিরিক্ত রোগী হওয়াতে চাপের জন্য আনহাইজেনিক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই জন্য রোগীর প্রকোপ কমতেছে না, রোগের প্রকোপ কমতেছে না। এখন আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে এইভাবেই আসে এসে যাচ্ছে। পাঁচ ছয় দিন ধরে মনে করেন ডায়রিয়া, আগা বমি কিচ্ছু খাইতেছে না, বুঝছেন? ফ্যামিলি ধরে তিন চারটা ফ্যামিলি ধরে। এখন সিট না পেয়ে কি অবস্থা এখন? কোথায় সারা গাছতলা বেশি। কোন সময় আসছেন? এই যে আইসল রাত্রি এখন বন্ধু গাছতলা রোগী ভর্তি করছে, এখনো কোনো বেড পাওয়া যায় নাই। বেড না পাওয়ার কারণে গাছতলা এই রাখা হয়েছে। সিলাইন দেবো, সিলাইন দেওয়ার জন্য একটা স্ট্যান্ড নাই, স্ট্যান্ডের কোনো ব্যবস্থা নাই। গাছের সাথে ঝুলাইয়ে সিলাইন দেওয়া হচ্ছে। যদি কর্তৃপক্ষ মানে একটু সচেতন থাকতো তাহলে বেডের ব্যবস্থা থাকতো, যদি ভালো চিকিৎসা পেতো। এখন এটা কী কারণ হচ্ছে, কী মনে হচ্ছে আপনার কাছে? প্রচুর চাপ রোগীর? রোগীর চাপ তো দেখা যাচ্ছে প্রচুর, কিন্তু মানে পরিবেশ তেমন ভালো না, ই নাই, পরিষ্কার নাই, এগুলো একটু দেখলে পরে ভালো হতো। তোমার ডায়রিয়ার জন্য রোগীর খুব প্রচুর চাপ, প্রচুর অবস্থা খারাপ, এর জন্য তাদের দীর্ঘত কোনো ব্যবস্থা নেই। রোগীদের সেবা পাচ্ছে কেমন? সেবা পাচ্ছে মোটামুটি, কিন্তু এই সেবায় ভালো মতো হচ্ছে না। আমরা ক্ষতিগ্রস্ত, যিনি এর সাথে ভালো সেবা নিয়োগ দান করে সরকার। পরশুদিনকে রাত 4টার সময় হলো হাসপাতালে নিয়ে আসছে, পায়খানা আর হলো বমি। আসার সাথে সাথেই সিলাইন টিলাইন দিছে, ডাক্তার দেখছে, আল্লাহর রহমতে এখন সুস্থ হয়ে গেছে। আমাদের খুব কষ্ট হয়েছে কাজ করতে, আমাদের লোক সংখ্যা খুবই কম। আপনারা জানেন যে
ফরিদপুর জেলায় এখন ডায়রিয়া রোগী অন্যান্য বছরের ঠিক এই সময় যে রোগী ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি। আমাদের 10 বেডের ব্যবস্থা আছে, ডায়রিয়া রোগী রাখার জন্য আমাদের 10টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু আমার 100 বেডের হাসপাতালে এখন রোগী প্রায় 200 মতো ভর্তি আছে। আজকে সকাল থেকে 78 জন রোগী ভর্তি হয়েছে, যেটা আমাদের ধারণ ক্ষমতার বাহিরে। যেহেতু আমার 100 বেডের হাসপাতাল, আমার যদি 100 প্রায় 200 মতো ডায়রিয়ার রুগী থাকে তাহলে আমি রুগীদেরকে সঠিকভাবে বিছানা দিতে পারি নাই, তাদেরকে ফ্লোরে বারান্দায় রাখতে হচ্ছে, যেটা আমার কাছে নিজের কাছেই ভালো লাগে না। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমাদের সেবার দিক থেকে আমাদের ডাক্তার নার্স সবাই কিন্তু নিবেদিত প্রাণ, এখানে কোনো গাফেলতি হচ্ছে না। আমরা পারতপক্ষে কোনো রুগীর ওষুধও কেনাচ্ছি না, আমাদের যে সম্বল আছে, সহায় সম্বল আছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা চিঠি দিয়ে আমাদের সমস্যাগুলোর কথা জানাচ্ছি এবং আমাদের স্যালাইন খাওয়া আমাদের ঔষধের পর্যাপ্ত আছে নাকি শর্ট আছে? আমাদের কোনো ঘাটতি নাই, আমাদের স্যালাইন যা আছে চলবে এবং আমাদের পরবর্তী চাহিদার জন্য আমরা চিঠি দিয়েছি, আমরা সেটা পেয়ে যাবো। হঠাৎ এই পরিস্থিতির জন্য কি আপনারা কোনো কমিটি গঠন করছেন কিনা বা পর্যবেক্ষণের জন্য? কমিটি গঠনের কোনো বিষয় না, আমাদের ডাক্তারদেরকে যাদের ডিউটি এখানে ছিল তাদেরকে আমি আরও জোরদার করছি যাতে তারা এখানে থেকে রাত্রে থেকে ডিউটি করে, এবং নার্সরাও কিন্তু সেইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কিন্তু একদম একদম কোনো রকম বিশ্রাম নেই, সবাই কিন্তু কাজ করছে। আমাদের যে বড় সমস্যাটা হচ্ছে আমরা রোগীদেরকে বিছানা দিতে পারছি না। স্যার এই পরিস্থিতিতে উত্তরণের কি পরামর্শ চিকিৎসক হিসেবে? স্যার এই পরিস্থিতি উত্তরণের জন্য আমি মনে করি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে যেখানে ডায়রিয়ার কোনো ব্যবস্থা নাই, চিকিৎসা করে না, ওনারা যদি এখন একটু মানবতার মানে জনসেবার দিকে তাকিয়ে মানুষের দিকে একটু তাকিয়ে যদি এই কী বলে ডায়রিয়ার ওয়ার্ডটা খুলে দেন তাহলে আমার মনে হয় কিছু রোগী ভর্তি হলে সে জনস্বার্থে এই চিকিৎসাটা পাবে মানুষ এবং সবাই উপকৃত হবে এবং আমাদের এখানে ওয়ার্কলোডটা একটু কমে যাবে। এই রোগী এবং রোগীর অভিভাবকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী স্যার এই মুহূর্তে? রোগী এবং রোগীর অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য এটাই যেন ওনারা নিজেদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করে, কারণ ডায়রিয়ার রোগী তারা খেদমত করছে, এই খেদমতের কারণে যদি তাদের নিজের অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, নোংরা হাতে খাবার দাবার খায় তাহলে ওনারাও এফেক্টেড হবে। এই জন্য বাহিরের কোনো খাবার না খাওয়াইয়া ওনারা বাড়ি থেকে খাবার আনবে, আর আমাদের যতটুকু সামর্থ্য আমরা তো 100 বেডের হাসপাতাল বলেছি সেভাবে আমরা 100 জনকে খাবার দেবো, তার বেশি লোককে আমরা দিতে পারবো না, সেজন্য ওনারা খাবারটা বাহিরের খাবার খোলা খাবার না খেয়ে বাড়ি থেকে খাবারটা নিয়ে আসবে আর নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এখানে যতটুকু আছে আপনি জানেন যে আমাদের যে ম্যান পাওয়ারও তো অপর্যাপ্ত, কারণ হচ্ছে আমাদের এতজন সুইপার নাই, এত ডায়রিয়া রুগী সব কিছু নোংরা করে, সেই জন্য ওনারাও যেন ওনাদের রুগীদের একটু খেদমত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে।